হ্যালো আর ওয়েলকাম বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি বলতে তোমাদের সবার সামনে নিয়ে চলেছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও। আর আজকে ভিডিওটা আমি ভেতর থেকে আরম্ভ করছি, কারণ বাইরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে, তার এক ঝলক তোমরা দেখে নিতে পারবে স্ক্রিনে। ও ভাই সাহেব, আজকে দেখো পুরো বৃষ্টিতে চালাচ্ছি, যতই যাই করি না কেন, কিন্তু আমার রেইনকোটের ভেতর ঠিক জল ঢুকবে। আর এত কিছু ক্যামেরা নিয়ে যাচ্ছি ব্লগ করার জন্য, দেখা যাক কী হয়। তো সেই জন্য আমরা ভেতর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে, আজকেরকার কী কালেকশান আছে সুবীরদার কাছে সেটা তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝে গেছো, যে এই মুহূর্তে আমরা সুবীরদার কাছে আছি, কী কালেকশান আছে, কী ব্যাপার আছে, সব কিছু তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। সুবীরদা, আজকে তোমাদের কী কী স্টক আছে সেটা একটু বলে দাও। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সরকারি নির্দেশ মেনে চলবেন। আমার স্টক আছে, আজকে আরও স্টক বাড়িতেও আছে, কিন্তু আজকে এতই বৃষ্টি শুরু হয়েছে রবিবার দিন সকাল থেকে, আমরা স্টক তেমনভাবে কিছু আনতে পারিনি, যেগুলো আছে দেখাবো। কিন্তু স্টক দেখানোর আগে কিছু ভিউয়ারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আসছেন, আপনারা ভিডিও দেখে যাচাই করে জিনিস নিচ্ছেন, আমার কাছে কোনো ফোর্সফুলি ব্যাপার করে জিনিস দেওয়া হয় না, কোনো দিন করিনি, আগেও করবো না। তো আপনি যে কোনো পদে থাকতে পারেন, সেই পদের মিসবিহেভ করাটা উচিত না। আপনি যে হ্যারাসমেন্ট, যা আপনারা কিছু, আমি হ্যারাসমেন্টের শিকার হয়েছি, আশা করি কেউ যেন সেই হ্যারাসমেন্টের শিকার না হয়। তো আপনারা যেটাই আমার থেকে বাই করছেন, আপনি স্পটে দেখে ডিসিশন নিয়ে যান। পরবর্তীকালে গিয়ে আপনি যদি আমাদের সাথে হ্যারাসমেন্ট করে, আমরা খুবই মানে স্পিচলেস হয়ে পড়ি, কারণ আমরা আমাদের জন্য একটা ভালো জিনিস সঠিক দামে প্রোভাইড করতে এসেছি। কোনো ব্যাপার না, যেটা হয়েছে ওটা ইনসিডেন্ট, আশা করি ভবিষ্যতে হবে না, সবাই সুস্থ থাকবেন। আসুন দেখাচ্ছি স্টক। দেখতে পাচ্ছেন আমার ওই ওপরের কেজে আছে, এটা আছে, পাক আছে, বিগেল আছে এবং কালচার পমেরিয়ান আছে। আমি সবার প্রথমে দেখাই বিগেলটাকে। এখানেই বলতে চাই, অনেকদিন ধরে একজন ভিউয়ার্স বলছিল বা কিছু কিছু ভিউয়ার্স বলছিল বিগেল দেখানোর কথা, তো আজকে তোমাদের জন্য বিগেল চলে এসেছে, দেখতে পারো। এই দেখতে পারেন, এটা বিগেল, এটা ফুল মার্কিং, আপনি নিজে দেখে কোয়ালিটিটা জাজ করুন, ওর কান দেখুন, টেল সেটিং দেখুন। আমি তো আমার জিনিস ভালো বলবোই, আপনি যাচাই করে নিন জিনিসটা। এই দেখুন, প্রচন্ড বদমাইশ। এই যে এই দাদারা এসছেন মেদিনীপুর থেকে, কাকিমা এসছেন, ভাই এসছে, ওরা মেদিনীপুর থেকে এসছেন এই সিরজু বেবিটা নিতে, সিরজুটা নিয়ে যাচ্ছেন, আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। মাথায় রাখবেন, বাচ্চা কুকুর বেশি খেলে শরীর খারাপ হয়, কম খেলে কিছু হয় না। সবার প্রথম একটা কথা বলি, কুকুরের ব্রিডের গ্যারেন্টি, লাইফের কোনো গ্যারেন্টি নেই, লাইফ আপনাকে কেয়ার করে রাখতে হবে, আমরা ব্রিডটাকে দেখে দেবো। যেমন একটা ছোট বাচ্চা প্রথম 3 মাস অবধি আমরা বড় করি জামস থেকে দূরে, একে ঠিক ওই রকমভাবেই বড় করতে হবে। ওনারা এসছেন, এই দিদিরা এসছেন বাঁশদ্রোণী থেকে বৃষ্টির দিনে এই পাপিটা নিতে, দিদিরা নিয়ে যাচ্ছেন। আপনাদের জিনিসটা দেখে পছন্দ হয়েছে তো? সুস্থভাবে রাখবেন, যেমনভাবে গাইড করলাম, কোনো অসুবিধা হলে আমায় জানাবেন। হ্যাঁ, দেখুন আপনার, আমার সামনে আছে একটা পাগ আছে, একটা বিগেল, দুটোই স্মল ব্রিডের, খুব ভালো ব্রিড, আপনারা দেখতে পারেন, খুব সুন্দর ব্রিড, আপনারা নিজে কোয়ালিটি জাজ করুন, আমার কিছু বলার নেই, আমার কাছে ফোর্সফুলি কোনো ব্যাপার নেই। আমি একজন সেলার, আমি চেষ্টা করব অবশ্যই ভালো জিনিসটা দেওয়ার, কারণ আপনারা কাস্টমার, আপনার থেকে আরও কাস্টমার আমরা আশা করছি। আপনার যদি দেখে ভালো লাগে অবশ্যই আসুন, কোনো রকম ফল্ট হলে আমাদের জানান, আমরা আছি। কিন্তু আজকে আমি একটা নতুন জিনিস জানতে চাইছি প্রদীপ্ত মিত্র দাদাকে, দাদা একবার এদিকে আসলে খুব ভালো হয়, দাদা অনেক জায়গায় দেখেছে, আজকে আমি নিজে পাপির দাম বলবো না, দাদার থেকে একটা অ্যাকসেপ্ট করছি কী দাম হতে পারে মার্কেট অনুযায়ী। এই যে বিগেল মেলটা, দাদা হয়তো 2-3 জায়গায় ভিডিও বানিয়েছে, দাদার মতে এটার কত দাম হওয়া উচিত দাদা? এক্সপেক্ট তোমার এটা তুমি দাম দেখে যা এক্সপেক্ট, তোমার এটা দাম তুমি বলতে পারো, এতটা টাকা এটা হওয়া উচিত এই বাচ্চাটার কোয়ালিটি অনুযায়ী, বলো না তোমার যেটা, তুমি তো অ্যাজ এ নিজের এটা পার্সোনাল একটা অ্যান্সার, তুমি আরো বিগেল দেখেছো কত টাকা দাম হতে পারে মার্কেটে, যেটা যে সাধারণত বলে থাকতে দেখি যে 25-25 এরকম বলে। হ্যাঁ, তো আমার কাছে এই বাচ্চাটা এখন আপাতত আছে কোয়ালিটি ব্লাড লাইনে 26,000 অনলি, 26,000 টাকায় ফুল মার্কিং বিগেল আছে। এবং এই পাকটা দেখতে পাচ্ছেন, এই পাকটা আছে ফিমেল, বন্ধুরা মেল না, এই পাকটা আছে ফিমেল,
এই পাকটার আমরা ডিমান্ড রেখেছি মাত্র 14,500 টাকা। একবার মার্কেটে দেখুন পাগের দাম, কোয়ালিটি, ওই ঘরে রাখ যাচ্ছে, কোয়ালিটি দেখুন, দেখে আপনারা আসুন। আমার ডেইলি খোলা সোম থেকে রবিবার। দাদা কি পাকটা নিয়ে একটা জিনিস বলতে, এই পাগের যে প্রাইসটা বললো, মানে এটা সত্যি চোখে লাগার মতো। কারণ রিসেন্ট আমি যে কটা মার্কেটে পাক দেখেছি মোটামুটি সব 20-22 এরকম রেট, সেটা আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন সেটা দেখতে পেয়ে থাকেন। আপনি কোয়ালিটি নিজে জাজ করুন, আমার জিনিস আমি সবসময় ভালো বলবো। ওর হেল দেখুন, ল্যাজের যেটা পাগের দেখতে হয় ল্যাজ দেখুন, পুরো আড়াই প্যাচের প্রমিনেন্ট রিঙ্কেল। বাচ্চার আজকে বয়স মাত্র 42 দিন। খুব এক্সাইটিং প্রাইসে দিচ্ছি, 15 আগস্টে আছে, লাকি ড্র চলছে, চলে আসুন মাত্র 14,500 টাকায়। আশা করি কেউ কোট করবেন না। আর একটাই রিকোয়েস্ট, বার্গেটিং করবেন না। আর আরেকটা জিনিস যেটা আপনাদের বলতে এতক্ষণ ভুলে গেছিলাম, মাথায় রাখবেন, আজকে কিন্তু এই বৃষ্টি মাথায় দিয়েও প্রদীপ্ত দাদা এত দূর এসছে আপনাদের জন্য শুধু স্টক আপডেট দিতে, যেহেতু লাকি ড্র চলছে। তো এখনও অবধি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তীকালে এর থেকেও ভালো ভিডিও এবং ভালো অফার নিয়ে আপনাদের কাছে আমরা পৌঁছাবো। আমাদের জিনিস, আমাদের যেটা কর্ম, মানুষের কাছে সঠিক দামে কোয়ালিটি জিনিস পৌঁছানো, ব্রিডের 1000% গ্যারেন্টি আমাদের। বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করেছিলাম আমরা 9টার সময়, এখন বাজে দেখতে পাচ্ছেন ঠিক আমার ঘড়িতে 2:00 বেজে গেছে, 2:20 বাজে, ঠিক আছে। তো ভিডিওটা আমাদের এত লং এবং দাদা এতক্ষণ ধরে স্টে করছে, এটার কারণ একটাই, আজকে সকালবেলা প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে। আমরা একটা অন্য মেন্টালিটি নিয়ে আমাদের পুরো স্টকটা আপনাদের কাছে তুলে ধরবো ভেবেছিলাম, কিন্তু আপনাদের সবার আশীর্বাদের জন্য আমরা গত মিডিলে 2-3 ঘন্টা পরপর কিছু ক্লায়েন্ট পেয়েছি, যার জন্য আমাদের স্টকও কিছু হাফ হয়ে গেছে। এখন কিছু স্টক যেটা আছে আমি সেটার আপডেট আপনাকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, এই দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির একটা বিগেল পাবি, কালচার পাম আছে স্টকে, জার্মান স্পিটস আছে এবং খুব ভালো ফেসের ল্যাবরেডরও আছে এই মুহূর্তে অ্যাভেলেবেল, কিন্তু আপনাদের আশীর্বাদ জানি না কতটা রাখতে পারবো। সকাল থেকে আমাদের সেল হয়েছে কিছু জিনিস, সব স্টকটা দেখাতে পারলাম না, যেটা দেখলাম সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমাদের কাছে সব রকম ব্রিডই পাবেন। তো আপনার কোনোটা স্টকে থাকে, কোনোটা আমাদের একটু ওয়েট করে এনে দিতে হয়। আপনি যদি আমাদের সাথে ডিল করতে ইচ্ছুক হন, আমার হপ্তায় প্রত্যেক কটা দিন খোলা, সোম থেকে রবিবার আপনাকে এই জায়গাটাই পাবেন। আমার অ্যাড্রেস হচ্ছে শ্যামবাজার গ্যালিপ স্ট্রিট পায়রাগলি। আপনি যদি শ্যামবাজার মোড়ের মাথা থেকে আসেন, ঠিক শ্যামবাজার বন্ধন ব্যাংকের অপোজিট গলি দিয়ে ঢুকলেই আমার দোকান। আমাকে আপনি 11টা থেকে 7টা ডেলি পাবে। কোনো রকম কোয়ারি থাকলে এইটুকুনি সময়ের মধ্যেই কল করবেন, এটা সবার কাছে রিকোয়েস্ট, বাকি সময় আমাদের অ্যান্সার দেওয়া পসিবল হয় না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন, প্রদীপ্ত মিত্র দাদাকে সাপোর্ট করবেন, আমাদের আরও সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টটাই আমাদের সব কিছু। সো বন্ধুরা, আজকেরকার মতো ভিডিওটা এই অবধিই ছিল, আর খুবই দুঃখিত আমি এতক্ষণ এই জন্যই ওয়েট করলাম যে একটা ভিডিওটা কমপ্লিট অন্তত আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো অনেক কিছুই সেল হয়ে গেলো যেরকম সুবিধা বললো। তো চলো আজকেরকার ভিডিওটা এখানেই শেষ করছি, ফের দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ অল।